হাতির আক্রমণে ফার্মেসি ব্যবসায়ীর মৃত্যু কিশোরগঞ্জ প্রতিনিধি কিশোরগঞ্জে হাতি দিয়ে চাঁদা তোলার সময় হাতির আক্রমণে গুরুতর আহত হয়ে মো মাসুদুর রহমান মিস্টন নামে এক ফার্মেসি মালিকের মৃত্যু হয়েছে মঙ্গলবার দোসরা জুন বিকেল তিনটায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় এই ঘটনায় হাতি মাহুতকে আটক করেছে পুলিশ নিহত ফার্মেসি ব্যবসায়ী মো মাসুদুর রহমান মিস্টন পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সিমরাইল এলাকার বাসিন্দা তিনি কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকায় থেকে বাস স্ট্যান্ড এলাকায় এ আর ফার্মা নামে একটি ফার্মেসি চালাতেন আটক হাতির মাহুত রিয়াজুল মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার মৃত আসমত মোল্লার ছেলে জানা গেছে সোমবার সন্ধ্যার দিকে শহরের নগুয়া বাস স্ট্যান্ড এলাকায় হাতি দিয়ে চাঁদবাজি করছিলেন রিয়াজুল মোল্লা নামের এই ব্যক্তি এমন সময় পাশে মাসুদুর রহমানের ফার্মেসিতে চাদা চায় হাতি ফার্মেসি মালিক মাসুদুর রহমান হাতিকে চাদা দিতে রাজি হয়নি ও হাতিকে আঘাত করলে হাতি সুর দিয়ে পেঁচিয়ে তাকে আছাড় মারে এতে মাসুদুর রহমানের নাক ও কান দিয়ে রক্ত বের হওয়া শুরু করে গুরুতর আহত তাকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ দুইশো জেলার হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় আজ মঙ্গলবার বিকেল তিনটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাসুদুর রহমানের মৃত্যু হয়